নামাজ পড়ো, কেউ তোমায় বারণ করেছে। আমি তো বল মানে আমরা তো কেউ বলছি না যে তো আমরা সিঁদুর পড়ছি, তোমরা নামাজ পড়ছো কেন। শুভ সকাল বন্ধুরা, তোমাদের সবাইকে আমার নতুন আরেকটি ভিডিওর সঙ্গে অনেক অনেক ওয়েলকাম। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও বিন্দাস আছি। আমি এখন সবজি কাটছি, যেহেতু এখন সকাল আর ব্রেকফাস্টের সময়, আর বাইরে দেখতে পেয়েছো মেঘলা মেঘলা ওয়েদার, ওদিয়ে ওঠেনি, তাই খিচুড়ি বানাবো ব্রেকফাস্টের জন্য। সবজিগুলো কেটে নিয়েছি আর এখন প্রেশার কুকারে বসিয়ে দিয়েছি। প্রেশার কুকারে খিচুড়িটা বানাবো, তার আগে সবজিগুলো ভেজে নেবো, নাহলে কি বলতো সবজি এখন আমার বসাতে সবজি, তারপরে যেখানে বরবটি দিয়েছি, বরবটি একটা সবুজ তো একটা গন্ধ থাকে, তো কিছুটা গন্ধ করবে, তাই একটু সবজিটা ভেজে নিয়ে তারপরে চাল ডাল দিয়ে দেবো। আমি তিন রকমের ডাল নিয়েছি, ছোলার ডাল, মসুর ডাল, মুগ ডাল আর কিছু কম করে চাল নিয়েছি, দিয়ে খিচুড়িটা প্রেশার কুকারে একসঙ্গে বানিয়ে নেবো, তাহলে তাড়াতাড়িও হয়ে যাবে আর সেদ্ধও হবে। টেন্টান, আমার খিচুড়ি রেডি আর সঙ্গে ডিম ভাজা। ডিম ভাজা ছাড়া খিচুড়ি ভালোই লাগে না, চলো ঝটাফট খেয়ে নেই। ব্রেকফাস্ট তো হয়ে গেছে, এবার তো দুপুরে রান্না করতে হবে, তাই না? দুপুরে তো খেতেই হবে, তাই চলে এসেছি আমি রান্নার জন্যে। তার আগে তো আমাকে সবজি কাটতে হবে। এটা কি বলো তো, আমরা সাউর বলি এটাকে, তোমরা কি বলো তো তোমরা কমেন্টে জানিও তো। আমি কাটছি এখন, আর এটা কাটলে হাতে কষ হয়ে যায়, দেখো হাতগুলো কষ, তেল মেখেছি তাও মন কষ হয়ে যাচ্ছে, চলো ঝটাফট কেটে নেই। লোটে মাছের তরকারিটা প্রায় হয়ে গেছে, এবার নামিয়ে নেব। কালারটা দেখো, জাস্ট ওয়াও। সকালে দাদাভাই বাজার থেকে এনেছিল, তো তাই লোটে মাছের তরকারি আর এপারে বসিয়েছি গরম জল, সঙ্গে একটু হলুদ আর লবণ দিয়ে দিয়েছি। সাউরগুলো সেদ্ধ করবো, সেদ্ধ না করলে কি বলতো মানে আমি যখন কাটছিলাম তো আমার হাত হাত চুলকাচ্ছিলো, তো সেদ্ধ না করে না জল ফেলালে বেশি চুলকাবে, তো আরও বেশি বেশি ভয় করছিলো, তাই একটু কাপড়ে তেঁতুল বেঁধে দিয়ে দিয়েছি মাঝখানে, যাতে মানে আর না গাল কেটায়। তো এগুলো সেদ্ধ করে নেব। আর ইলিশ মাছ আর শেষ, সেদিন তো দেখলে তোমরা মাছ এনেছিলাম অনেকটা, তো আর শেষ মাত্র চার পিস আছে। ইলিশ মাছের সব রেসিপি রান্না করেছি, শুধু টকটা রান্না করি না, আর আমার টক খেতে বেশি ভালো লাগে, খুব ভালো লাগে আমটি দিয়ে মাছের টক, একটা আলাদা গন্ধ বেরোয়। তো যেহেতু আর শেষ হয়ে যাচ্ছে ইলিশ মাছটা, তাই ভাবছি টকটা রান্না করে নিই। আর মাছটা ভাজার একটাই কারণ, আমার ছেলে তেল হলে ভাত খাওয়া হয়ে যায় তার, মানে তেল ইলিশের তেল হলে তার আর কিছুই লাগে না, তো তাই তার জন্য একটু মাছটা ভেজে নিচ্ছি ভালো করে। আর আমার সাউটাও সেদ্ধ হয়ে গেছে, এখন তরকারি তুলব। সরষে তেলে শুকনো লঙ্কা তেজপাতা কালো জিরে দিয়ে দিয়েছি ফোড়ন হিসেবে, এবার সাউটটা দিয়ে দেব, আর ফোড়নে সেরকম কিছু দেব না। সাউটা দেখো সেদ্ধ, কত সুন্দর সেদ্ধ করেছি, তো আমি বুঝতে পারছি না এই সারগুলো খায় একটু খায় না, কোনোদিন খায়নি মানে বাড়ির কাছে হয়েছে খায়নি, বাবা তুলে নিয়ে এসে খাই, কিন্তু অনেকজন তুলে নিয়ে যায় খাওয়ার জন্য, তাই তুলে নিয়ে এসেছি, পাইনি বাজারে। তো আমার রসুন দিতে ভুলে গেছি আমি, তাই যেই কড়াইতে সারগুলো সেদ্ধ করেছিলাম ওই কড়াইতে রসুনটা ভেজে নিচ্ছি, নাহলে ওখানে দিলে কী বলতো যেহেতু মানে রসুনটা তেলে না মারলে গন্ধ করবে, তাই এই আমার রান্না কমপ্লিট। এই দেখো আজকের মেনু, ইলিশ মাছের তেল কতটা বেরিয়েছে দেখো, চর সঙ্গে একটা শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি, শুকনো লঙ্কা তেল আর লবণ, ও যা খেতে লাগে। আর আমার ছেলে তো ফেভারিট খাবার তোমাদের বললাম, আর তোমরা কে কে পছন্দ করো সেটাও বলো। আর এটা হচ্ছে সাউরের তরকারি আর লোটে মাছ, তোমরা তো দেখলে লোটে মাছ রান্না করছিলাম, লোটে মাছের কালারটা দেখেছো। আর এটা হচ্ছে ইলিশের টক, বললাম না ইলিশের আমসি দিয়ে টক করব, এই বছর একেবারে খাওয়া হয়নি, তাই যেহেতু কয়েকটা ছিল শেষ ইলিশ, তো তাই বলছি তাড়াতাড়ি করে টকটা রান্না করি, চলো এবার লাঞ্চটা সেরে নেই। এখন বিকেলবেলা ঘুম থেকে উঠে এটা রিপ্লাই দিতে, একটাই দুটোই দেব, অনেক এরকম অনেক কমেন্ট এসছে, বাট একটা দুটো এখন কমেন্টে রিপ্লাই দেব। তো কমেন্ট হচ্ছে কিছু 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 পাবলিক আছে যারা ভিডিওকে ভিডিও হিসেবে নিতে পারে না, তারা ব্যক্তিগতভাবে বা পার্সোনাল কোনো হিংসেট টেনে আনে, তো তাদেরকে বলছি যেরকম কমেন্ট করেছে, মুসলিম হয়ে জন্ম নেওয়াটা অনেক ভাগ্যবান, হ্যাঁ ভাগ্যবান, অবশ্যই ভাগ্যবান,
তো তুমি যদি তোমার ধর্মকে ভালোবাসো তো অবশ্যই ভাগ্যবান হবে না, তো সেটা বলার কি আছে? মানে সোশ্যাল মিডিয়ায় বলে তুমি কি প্রমাণ করতে চাইছো সেটা তুমি নিজেই বোঝো। হ্যাঁ, মানে আমিও মনে করি আমি হিন্দু হয়ে জন্ম নিয়ে ভাগ্যবান, তো আমি কি গলা চেঁচিয়ে, আমি এবং আমাদের ধর্মের মানুষ কি গলা চেঁচিয়ে বলছে আমি হিন্দু, আমি এরকম হয়ে জন্ম নিয়েছি, আমি অনেক লাকি, এটা সেটা কেউ বলছে না। বাট তোমরা বারবারই মানে এই কমেন্টগুলো যদি আমি বার করি, আমার এতে অনেক অনেক এসছে, আর কারো কমেন্টে আসছে নাকি আমি ঠিক জানি না, খেয়াল করিনি, বাট আমার কাছে অনেক এসছে। তো আমি এই কথাই বলবো যে তোমরা মুসলিম জন্ম হয়েছ ওটা তো তোমাদের কাছে ভাগ্যবান, গর্বিত তোমরা, ঠিক আছে, তো সোশ্যাল মিডিয়া বলে কী প্রমাণ করতে চাইছো? তো এই কমেন্টে একজন রিপ্লাই দিয়েছিল, বেশ ভালো, আমার ঠিক মনে পড়ছে না রিপ্লাইটা, তো তাই তোমাকে আমি আমার ভাষায় রিপ্লাই দিচ্ছি। তো তুমি যেটা ভাগ্যবান মনে করছো তোমাদের ধর্ম নিয়ে, তো ধর্ম নিয়ে বেস্ট, যেটা বেস্ট তোমার কাছে সেটা নিয়ে ভালো থাকো না, বলার কী আছে? তো আমি তো ভেবেই পাচ্ছি না এখানে বলার কী আছে। আবার একজন কমেন্ট করেছে, সিঁদুর না পরে আসুন সবাই নামাজ পড়ি। আমার কিছু বলার নেই এটা, মানে সিঁদুর না পরে আমরা সিঁদুর পরবো কি পরবো না সেটা আবার উনি ঠিক করবে, যে সিঁদুর না পরে আসো আমরা নামাজ পড়ি, মানে কোনো ভাষা থাকে বলার? তো কোন দুঃখে দাদা ভাই আমরা সিঁদুর পরবো না, আর আমরা কোন দুঃখে নামাজ পড়তে যাব? কেন, আমাদের কি দেবতা নেই না? আমাদের এখানে মন্দির নেই, এত মন্দির আছে আমরা পুজো দিয়ে শেষ করতেই পারি না, তো সেখানে আমরা কি যাব পুজো না দিয়ে নামাজ পড়তে? তো তোমাদের এই ধারণাগুলো কেন আমি বুঝতে পারছি না, তো তোমরা কেন বুঝতে পারছো না যে পৃথিবীতে একটা ধর্ম থাকলে কি বেস্ট? মোটেও না, অনেক ধর্মের মানুষ থাকবে, অনেক রকম পুজো অর্চনা হবে, তোমাদের ঈদ হবে, খ্রিস্টানদের খ্রিস্টমাস হবে, হিন্দুদের পুজো হবে, এগুলো বেটার না? আর যে যার ধর্ম আছে যে যার করে পালন করবে, যেরকম কাদের ছট পুজো, কাদের একটা হয় বিহার না কিসের একটা ছট পুজো হয়, ভালো না? মানে আমার তো খুব ভালো লাগে, যেমন বললাম না যখন স্কুলে পড়তাম কত রকমের পুজো হতো, নাহলে যদি একটা ধর্ম থাকতো একটাই পুজো ছুটি পড়তো তারপরে শেষ, কিন্তু অনেক ধর্ম থাকলে অনেক রকমের ছুটি পড়ে, এটা ভালো লাগে না? এক ভালো লাগে, তাছাড়া আমরা তো সব এতে অ্যাটেন্ড করি, ঈদ যখন হয় আমরা বাড়িতে সিমই করি, বা ওরা যখন ঈদে আনন্দ করে ঘুরি আমাদের খুব ভালো লাগে দেখতে, মানে সত্যি খুব ভালো লাগে, বা খ্রিস্টমাস পালন করি, বাড়িতে কেক কাটি, আমরা সব কিছুই করি, কিন্তু আমাদের কখনো মনে হয় না যে এইসব ধর্ম না থাকে, যদি আমাদের শুধু একা ধর্ম থাকতো তাহলে ভালো হতো, কখনোই আমাদের এটা মনে হয় না। তো তোমাদের এরকম কেন মনে হচ্ছে? তোমরা তোমাদের ধর্মকে ভালোবাসো, বা সঙ্গে আর আর যা ধর্মগুলো আছে তাদেরকেও সম্মান করো, মানে যে নিজের ধর্ম মানে অন্যের ধর্ম সম্মান করতে পারে না, আমার মনে হয় সে নিজের ধর্ম কোনোদিনই ভালোবাসতে পারে না। নিজের ধর্ম ভালোবাসলে সে অন্য ধর্মকে অবশ্যই সম্মান করত। আমরা তোমাদের ধর্মকে ভালোবাসি বলে অন্য ধর্মকে অনেক অনেক সম্মান করি, আর আমাদের কাছে মনে হয় যে সব ধর্মই বেস্ট, সব ধর্মই বেস্ট, আমাদের কাছে আমাদের ধর্ম যতটাই বেস্ট অন্য ধর্ম ততটাই বেস্ট। তো তোমরা যে বলছো মানে অনেক ভাগ্যবান ওই ধর্মে, হ্যাঁ সত্যি তোমার কাছে যেরকম তোমার ধর্মে জন্ম হয় ভাগ্যবান, আমাদের কাছেও আমাদের ধর্মটা খুব ভাগ্যবান। কেন জানো তো, এই যে আমরা দেখো হিন্দু ধর্মে জন্ম হয়েছি বলে মানে সিঁদুর পরতে পারছি, শাঁখা পরতে পারছি, পলা পরতে পারছি, তাছাড়া একটা মানে বাঙালি সাজ, যেটা বাঙালি সাজে মেয়েদের সত্যি পুরো অপূর্ব লাগে, অসাধারণ, মানে আমার তো খুব ভালো লাগে, মন থেকে বলছি খুব ভালো লাগে, মানে যে যত দেখতে খারাপ হোক না কেন যদি একটু সিঁদুর পরে, শাড়ি পরে, শাঁখা পরে না, পুরো তার গেট আপটা চেঞ্জ হয়ে যায়। আর তাছাড়া আমি তো সিঁদুর পরে মানে নিজেকে খুব লাকি মনে করি, মানে খুব, মানে আমি এটাই ভাবি হচ্ছে হিন্দু না হয়ে না জন্ম নিতাম তাহলে এত সুন্দর আমাদের মধ্যে যে এত সুন্দর রূপটা, তাহলে আমরা কখনোই বুঝতে পারতাম না যে সিঁদুর পরে এত সুন্দর লাগে, শাড়ি পরে, শাঁখা পরে এত সুন্দর লাগে, সত্যি কোনোই বুঝতে পারতাম না। তো আমরা কোনো গলা চেঁচিয়ে বলি না যে আমাদের ধর্মে বেটার, আমরা এই ধর্মে জন্ম হয়ে খুব মানে খুব লাকি, আর তোমরা আসো আমাদের ধর্মে যোগদান করো, কোনোদিনই বলি না। তা দাদা ভাই তোমরা কেন বারবার বলো এটা, একটু ভেবে দেখো, পৃথিবীতে একটা ধর্ম থাকলে কিন্তু ভালো লাগতো না, সব ধর্ম থাকলে ভালো লাগতো। আমি হ্যাঁ তোমাদের খারাপ বলছি না, আমাদের কাছে তোমাদের ধর্ম অনেক বেস্ট, অনেক ভালো,
তাছাড়া মানে আমরা তো মানে এমনি ওটা সোশ্যাল মিডিয়া ছেড়ে দাও, পার্সোনালভাবে তোমাদের ধর্মে অনেক মানুষের সঙ্গে আমাদের খুব ভালো বন্ধুত্ব, খুব। তাছাড়া আমাদের বাপের বাড়ি যেখানটা ওখানটায় ওই মুসলিম ধর্ম অনেক অনেক, আমি ছোটোবেলা থেকে মানে ফাইভ থেকে যে স্কুলে পড়তাম ওই স্কুলে একটা ক্লাসে যদি 100 জন থাকতো তার মধ্যে 90 জন মুসলিম ধর্ম থাকতো, 10 জন হিন্দু ধর্ম থাকতো। তো আমি তো সেই স্কুলেই 2-3 বছর পড়েছি, আমার কোনো প্রবলেম হয়নি। তাছাড়া আমার বাবা যেখানে কাজ করে মানে আমার বাবা ডাক্তার, সেখানে মানে পুরো মুসলিম এলাকার মধ্যে আমার বাবা ওখানেই থাকে, মানে ওখানে আমার বাবার চেম্বার। তো আমরা অবশ্যই, তাছাড়া আমাদের বাড়িতে মানে বাপের বাড়িতে মুসলিম ধর্মের মানুষের প্রচুর ওঠা বসা, মানে সব কাজেই তারাই আসছে। তো আমরা তো এই ধর্মকে বেস্ট মনে করি, কিন্তু তোমাদের কাছে এইটুকু রিকোয়েস্ট যে তোমরা তোমাদের ধর্মে দেখো, তারা আমরা হিন্দু বলে তাদের সঙ্গে কথা বলবো না, কোনো সম্পর্ক রাখবো না, বা তাদের ধর্মকে ঘৃণা করবো, এরকম নয়। আমরা সব ধর্মকেই ভালোবাসি, কিন্তু আমাদের ধর্মকে তো ভালোবাসার সঙ্গে সঙ্গে সব ধর্মকে ভালোবাসি। তাই তোমরাও তোমাদের ধর্মকে ভালোবাসো ঠিক আছে, কিন্তু অন্য ধর্মকে সম্মান করো। তুমি যে তোমার ধর্মকে ভালোবাসতে পেরেছো এটাই অনেক, মানে এটা তুমি খুব ভালো করেছো, খুব ভালো কাজ করেছো। তার জন্যে তুমি এবার সোশ্যাল মিডিয়া বলে না কি প্রমাণ করতে চাইছো? নিজের মধ্যে থাকলে বেশি ভালো হয় না, কাউকে বললে কি কিছু প্রমাণ হয়ে যায় না, তোমাকে কেউ কিছু দেবে? তো তুমি নিজের ধর্মকে মন থেকে কতটা ভালোবাসো সেটা নিজের কাছেই রাখো, বা তুমি সেটা কাজেই দেখাও। কাউকে মানে মুখে বলবো কাজে দেখাবো না, সেটা কি করে হয়? তো আমি এটুকুই বলবো যে যা ধর্ম নিয়ে তোমরা খুশি থাকো, বাট সোশ্যাল মিডিয়া এইসব টেনে এনো না। তোমরা হয় সোশ্যাল মিডিয়াটা জাস্ট মজা, এনজয়, কিছুটা সময় টাইম পাস করা। দেখো এখানটায় যদি ব্যক্তিগত পার্সোনাল ধর্ম বা পার্সোনাল ম্যাটারগুলো টেনে আনো না, ওতে কী বলতো, খারাপ ছাড়া কোনো ভালোই হবে না। তো তাই তোমাদের কাছে বারবার বলবো যে যা ধর্ম নিয়ে খুশি থাকো। আর আমরা তো আমার ধর্ম নিয়ে, আমাদের ধর্ম নিয়ে অনেক খুশি আছে, আর তাই তোমাদের ধর্ম নিয়ে তোমরা খুশি থাকো। প্লিজ কাউকে টেনো না যে আমার ধর্মে চলে আসো, আমার ধর্মে আসো, আর আদার্স যে যা বলো তোমাদের ধর্ম খারাপ, তোমরা কেন সিঁদুর ফিঁদুর, এরকম অনেক কমেন্ট আসছে, অনেক ভরি ভরি। বাট আমি 2 কমেন্টে রিপ্লাই দিলাম। তো বলছি এরকম করো না, যদি মানুষ হয়ে থাকো অবশ্য কথাগুলো কিছুটা হলেও তোমাদের কাজে লাগবে। তো আর কিছুই বলবো না। তো দাদা ভাই তোমাদের, দিদি ভাই তোমাদের এইটুকুই হাত জোড় করে আমার রিকোয়েস্ট, প্লিজ ধর্মকে টেনে এনো না। এটা সোশ্যাল মিডিয়া, এখানে তুমিও আমাকে চেনো না, আমরাও তোমাদের কাউকে চিনি না, আর তোমরাও আমাকে কেউ চেনো না। জাস্ট ওই সোশ্যাল মিডিয়ায় দেখা, তোমাদের সাথে পার্সোনালভাবে আমার কোনো দিন দেখা হয়নি, আর কোনো দিন হবে নাকি তাও জানি না। তো এখানে এত কিছু কথা আসছে কেন যে ধর্ম এটা সেটা? তো তোমরা তুমি একটু ঠান্ডা মাথায় ভেবে দেখো তো, এক ধর্ম তো, এটাই আমার বলার ছিল। তো আমি আবারও বারবার বলছি দাদা ভাইরা, তোমরা এরকম কমেন্ট করো না। তোমাদের কাছে যেরকম তোমাদের ধর্মটা বেস্ট, আমাদের কাছে আমাদের ধর্মটা বেস্ট। আমরা তো এই ধর্ম জন্ম হয়ে অনেকটাই গর্বিত, আমি তো গর্বিত। তো আমি জানি না, সবার কথা তো আমি বলতে পারবো না, বাট আমি খুব গর্বিত, মানে এটাই জন্যে গর্বিত যে আমরা শাঁখা পরতে পারছি, এত সুন্দর সুন্দর ডিজাইনের শাঁখা উঠছে পরতে পারছি, সিঁদুর পরতে পারছি, যেটা মেয়েদের মানে লুকের প্রধান একটা পার্ট, মানে সিঁদুর পরলে পুরো গেট আপটা চেঞ্জ হয়ে যায়। যে যতই মেয়েরা দেখবে, হিন্দু মেয়েরা যতই দেখতে খারাপ হোক না কেন, সেদিন শাড়ি আর সিঁদুর পরে না, মানে সত্যি মানে তাকে না একটা অসাধারণ একটা লাগে, মানে ওর মধ্যে একটা রূপ ফুটে ওঠে। তো তাকে তো আমরা সম্মান করবই অবশ্যই। আমি দেখেছি অনেক মানে বিয়ের আগে তারা অনেক দেখতে ভালো ছিল না, বিয়ের পর দেখবে তো পুরো গেট আপ চেঞ্জ, কি সুন্দর দেখতে হচ্ছে, জাস্ট ওর শাঁখা সিঁদুরের ছোঁয়া। তো আমরা সেগুলোকে সম্মান করবো না? তো ছাড়ো, এগুলো তো বলে কিছু লাভ নেই, শুধু এটুকুই বলবো যে তোমরা তোমাদের ধর্ম নিয়ে ভালো থাকো, খুশি থাকো, আর আমরাও আমাদের ধর্ম নিয়ে ভালোই আছি, খুশিতে আছি। শুধু সোশ্যাল মিডিয়ায় আসো, ভিডিও দেখো, মজা নাও, চলে যাও, বাট ভুলভাল কমেন্ট করো না। তো চলো ভিডিওটা এখানে এন্ড করছি, আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ সবাই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবে। দেখা হবে তোমাদের সঙ্গে পরে নতুন কোনো একটা ভিডিওর সঙ্গে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং সবাইকে ভালো রাখবে। আজকের মতো সবাইকে টাটা।